আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, VPN ছাড়াই ফেসবুক চলবে সবার, কিভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে প্রিয় দর্শক, আমি যখন এই ভিডিওটি করছি আমাদের বাংলাদেশে আপাতত ফেসবুক বন্ধ আছে। এই যে আমি যদি ফেসবুক লাইট বা ফেসবুক ওপেন করি কোনোটাই আসবে না, কিন্তু আসতেছে কীভাবে? VPN ব্যবহার করে অনেকে হয়তো চালাচ্ছেন বা VPN দিয়ে ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে, কিন্তু আজকে দেখাবো VPN ছাড়াই ফেসবুক কীভাবে চলবে। এটা হয়তো অনেকেই জানে না, কারণ এই বিষয় নিয়ে আমি নিজে ইউটিউবে সার্চ করে দেখলাম, কোনো ভিডিও নেই, আর বুঝতে আর বাকি রইল না, এই বিষয়টা হয়তো অনেকেই জানেন না। প্রিয় দর্শক, কারণ VPN ব্যবহার করে ফেসবুক চালালে কোনো সমস্যা নেই, কিন্তু আবার অনেক ক্ষেত্রে অনেক সময় একটা ঝুঁকি থেকেই যায়। তো চলুন এখন আমরা দেখবো VPN ছাড়া ফেসবুক কীভাবে চলবে। এই জন্য প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন, একটি ব্রাউজারে সাহায্য নেওয়ার প্রয়োজন হবে। আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন অপেরা মিনি। আপনারা অপেরা মিনি লিখে সার্চ করে এই ব্রাউজারটি ডাউনলোড করবেন, তারপর এখান থেকে ওপেন করবেন। ফার্স্টে হচ্ছে আপনাদের একটু অ্যালাউ বা নেক্সট করার প্রয়োজন হবে, ওইটা করে নেবেন। দেন আপনাদের কাজ হবে এই যে হোম পেজটা কেমন আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ক্রস করে দিচ্ছি। এই যে আপনাদের সামনে হোম পেজটা এরকম আসবে। এইখানে প্রিয় দর্শক, এই যে ফেসবুকের লগো আইকন আছে, আপনারা এই লগো আইকনে যদি একটা ক্লিক করেন বা এখানে উপরে আপনারা সার্চ করবেন facebook.com, আপনারা উপরে সার্চ করতে পারেন facebook.com, facebook.com-এ সার্চ করুন বা ওই ফেসবুকের লগো আইকনে ক্লিক করলে দেখবেন এখানে ফেসবুক চলে আসছে, যেখানে অন্যান্য ব্রাউজার সব ব্রাউজার কিন্তু চলছে না। আপনার গুগল ক্রোম বলেন, এমনকি অন্যান্য যে ব্রাউজারগুলো আছে, কিন্তু অপেরা মিনিতে আপনারা ফেসবুক চালাতে পারবেন। এমনকি ব্রাউজার যারা আগে থেকে ব্যবহার করেন তারা জানেন সব কিছুই ব্রাউজারে হয় কি হয় না। তো চলুন এখানে আমরা এখন আমাদের মেইন আইডিটা লগ ইন করবো, আমাদের ইমেল বা পাসওয়ার্ড দিব, আপনাদের কাজ হবে ফেসবুকে আপনারা আপনাদের নাম্বার বা ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। আমি আমার আইডিটা লগ ইন করে নিচ্ছি। ও মাই গড, প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, আমাদের ফেসবুক আমরা লগ ইন করে নিয়েছি, এমনকি এখান থেকে লগ ইন হয়ে গিয়েছে, এমনকি বেশ ভালো মতোই চলছে। লাইক কমেন্ট থেকে শুরু করে মেসেঞ্জার, ভিডিও দেখা, ভিডিও আপলোড সব কিছু হবে প্রিয় দর্শক। হ্যাঁ প্রিয় দর্শক, দেখুন কোনো VPN কিন্তু আমার মোবাইলে কানেক্ট করা নেই, মানে ব্রাউজারে এই যে অপেরা মিনি আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, এই ব্রাউজারে কিন্তু ফেসবুক চলছে VPN ছাড়াই। আমরা যদি সার্চও করি যে আমাদের পেজ আছে, পেজের এখানে দেখুন আমাদের পেজও চলে এসেছে, বেশ ভালোভাবেই কিন্তু সব কিছু চলছে। তো এই হচ্ছে ব্যাপার, VPN ছাড়া যদি চালাতে চান তাহলে অপেরা মিনি ডাউনলোড করে তারপর আপনারা ফেসবুক লগ ইন করে আপনারা চালাতে পারেন। তো এই ছিল মূলত একটা ট্রিক্স বা কৌশল, আমার মনে হচ্ছে অনেকেই হয়তো এটা জানে না, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনারা চাইলে এটা এখন আপাতত অবলম্বন করতে পারেন। তো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।